আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি আয়েশা আক্তার, নর্থ বেঙ্গল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষিকা। আচ্ছা, তো আমরা কী করেছিলাম আজকে? আমাদের চতুর্থ শ্রেণীর বাংলা সাবজেক্টটি হওয়ার কথা। তো তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের সিলেবাসটা মোটামুটি প্রায় শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ, আমরা কী পড়েছি? আমরা মোবাইল ফোন, পাখির জগৎ, তারপর হচ্ছে খলিফা আব্দুল হযরত ওমর রাদিয়াল্লাহ পড়েছি, নেমন্ত্রণ, বীর পুরুষ। তো এই যে এই অধ্যায়গুলো আমরা পড়েছি, আমরা এই অধ্যায়গুলো থেকে কী করব? আমরা অধ্যায়গুলো বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব, এবং আমরা কি বাসায় যেটা করব, আমরা বীর শ্রেষ্ঠদের বীর গাথা আর মোদের বাংলা ভাষা, এই দুইটা আমরা কী করব, আমরা নিজে থেকে অনুশীলনীগুলো পড়ব এবং এগুলো বোঝার চেষ্টা করব, ঠিক আছে? এবং আমরা অনুশীলনীগুলোকে এইচডব্লিউ করে অবশ্যই সঠিক সময় জমা দিব। আর যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে কী করতে হবে? মিসকে নক করতে হবে, মিস সেই সমাধানগুলো করে দেবে, ঠিক আছে? আর আমাদের থাকবে হচ্ছে বাংলা ব্যাকরণ, বচন, সমর্থক শব্দ, যেটা আমরা অনুশীলনীর সাথে সাথেই আমরা পড়ে ফেলেছি, তাই না? আর চিঠিগুলো আমাদের কী করতে হবে? প্র্যাকটিস করতে হবে। রচনা, বাংলাদেশের ঋতু বৈচিত্র্য এবং 21শে ফেব্রুয়ারিতে আমরা আমাদের মতো করে পড়ব, মুখস্থ করব এবং বানানগুলো সঠিকভাবে লেখার চেষ্টা করব। আর আমাদের এই বাংলা ক্লাস ফোরের বাংলা ক্লাস এই পর্যন্তই সীমাবদ্ধ থাকবে, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের আজকে এই সিলেবাসের জন্য ফাইনাল ক্লাস, ঠিক আছে? আল্লাহ হাফেজ।